আসসালামু আলাইকুম গাইস, আজকে দেখাবো এপেক্স ইউনিটেড থেকে কিভাবে আমরা উইথড্র করব। ঠিক আছে, তো প্রথমত আমরা চলে যাব এপেক্স ইউনিটেডে, আর এখানে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো। যারা পাসওয়ার্ড ভুলে যাবেন ক্লিক হেয়ারে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের ইউজার নেম, এখানে যে ইমেল দিয়ে খুলছেন সেটা দিয়ে রেস্ট নাও ক্লিক করলে আপনাদের ইউজার পাসওয়ার্ড মেইলে তারা আবার পাঠিয়ে দেবে, ঠিক আছে। তারপরেও যদি ঠিক না হয় ক্লিক হেয়ার সাপোর্টে যোগাযোগ করবেন, অথবা যার রেফার অ্যাকাউন্ট খুলছেন তার সাথে যোগাযোগ করবেন, সে আপনাকে হেল্প করার চেষ্টা করবে, ঠিক আছে। যাই হোক, এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতেছি, আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করলাম। আমাদের এখানে প্রায় আমাদের এখানে মনে করেন যে ডলার আছে $14.63, আমাদের মেইন ওয়ালেটে প্রফিট আছে, ঠিক আছে। এটা আমরা হচ্ছে উইথড্র করব। যদি উইথড্র করি তাহলে কি করতে হবে, এই যে উপরে এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি, এখানে ক্লিক করব, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পরে এইখানে আমরা একটি নিউ পাসওয়ার্ড সেট আপ করবো, সেটা আপনি 6 সংখ্যার যে কোনো পাসওয়ার্ড সেট আপ করবেন সেটা মনে রাখতে হবে। উইথড্র করার সময় ওই পাসওয়ার্ডটা আপনার দিতে হবে সব সময়, ঠিক আছে, অ্যালাউজ। তো যাই হোক, এই পাসওয়ার্ডটা আমার সেট আপ করা আছে, আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর উপরের দিকে আবার ক্লিক করবো, এই যে তিনটা ডট দেখতে পাচ্ছেন লম্বা, 3 ডটে ক্লিক করার পর এইখান থেকে আমরা হচ্ছে এখানে পেমেন্ট অপশনে ক্লিক করবো। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে যারা ডিপোজিট করে অ্যাড ফান্ডে ক্লিক করে, আর যারা উইথড্র করবেন উইথড্র রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে সর্বনিম্ন $25 ডিপোজিট, সর্বোচ্চ আপনি 50, 100, 200, 500 যত ডিপোজিট করতে পারবেন আপনার ইচ্ছা, ঠিক আছে। এখানে $10 হলে উইথড্র করা যায়, এবং উইথড্র চার্জ খুবই কম কাটে, মাত্র 7%, ঠিক আছে, 1 মিনিটে ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যায়। তো এখানে আমাদের ডলার আছে $14.63, এখানে লিখে দেবো কত ডলার উইথড্র করতে চাই। সো এখানে আমরা ধরেন $14 লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখানে আমাদের বাইন্যান্স পে আইডি দিব। তো বাইন্যান্স পে আইডি অলরেডি আমাদের সেভ করা আছে, আপনারা হচ্ছে বাইন্যান্সে গিয়ে এটা ই করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে আসবেন। তারপর $14 ডিপোজিটে দেখেন উইথড্র করবো আমরা, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে কিন্তু $14 উইথড্র করতেছি, আমাদের কিন্তু $1 ভ্যাট কাটে নাই, মাত্র 98 সেন্ট, মানে 2 সেন্ট $1 থেকে কম কাটবে, ঠিক আছে, 98 সেন্ট। তো এখানে কিন্তু $13.02 আমাদের বাইন্যান্সে চলে যাবে। এই সিকিউরিটি পাসওয়ার্ড অটোমেটিক আমরা সেভ করে রাখছি, এই জন্য সেভ হয়ে যায়, এবং বাইন্যান্স পে আইডি এটা অটোমেটিক সেভ হয়ে যায়, ঠিক আছে। তারপর কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করলে আমাদের উইথড্রটা কিন্তু 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, আমাদের বাইন্যান্সে ডলারটা চলে যাবে, আমাদের বাইন্যান্সের মেইলে মেসেজ চলে আসবে। তো এইভাবে হচ্ছে উইথড্র করতে হয়, ঠিক আছে। আর অ্যাকাউন্ট খোলাও একদম ইজি, একদম সহজ, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ভিডিও করা আছে আমার চ্যানেলে, অনেক ভিডিও সেগুলো দেখে নেবেন, প্লে লিস্ট করা আছে। যাই হোক গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই সাইটে যদি আপনি কাজ করতে চান, আপনার যদি ভালো লাগে কাজ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি, ঠিক আছে। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন গাইস, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমাদের ভিডিওটা চলে যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফেজ।